হ্যালো বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কর্ন চাটের রেসিপি, চাটপাটা কর্ন চাট। এটা বানানো যেমন সহজ আর খেতে খুবই সুস্বাদু হয়, আর এটা খুবই হেলদি রেসিপি। কিভাবে বানাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, দয়া করে অনুরোধ রইল। কর্ন চাট বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার 2 কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি কর্ন, আপনারা যতটা নিতে চান সেরকম অনুযায়ী মেপে নিয়ে নেবেন। এটা দোকানে পাওয়া যায়, ভুট্টা কাঁচা ভুট্টা দানা এরকমভাবে ছাড়িয়ে বিক্রি হয়, খুবই কম দাম। আমি পরিষ্কার করে ধুয়েই রেখেছিলাম কর্নটা, আর এবার কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি নুন। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো আমি সেদ্ধ করতে দেবো। 5 থেকে 7 মিনিট পর দেখে নেবো আমি কর্নটা নরম হয়ে গেছে কিনা। একটা কর্ন নিয়ে দেখে নিতে হবে যে কর্নটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন নরম হয়ে গেছে, তার মানে কর্ন হয়ে গেছে ঠিক মতো সেদ্ধ। এবার আমি জল ঝরিয়ে রাখবো এক ধারে, আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াই 1 চামচ মতো বাটার, আপনারা আপনাদের ইচ্ছা মতন বাটার দিয়ে দেবেন। বাটারটা গরম হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কর্ন। এবার আমি 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যদি বাটার ছাড়া করতে চান তাহলে সেদ্ধ করার পরে এমনি সমস্ত মশলা দিয়ে করতে পারেন। আমি যেরকমভাবে করব, যা যা মশলা দিয়েছি সেরকমভাবে, তাতেও খেতে ভালো লাগবে। আমি নাড়াচাড়া করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বিট নুন অল্প পরিমাণ, যেহেতু আমি আগেই দিয়েছি তার জন্য। আমি এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি ছোট চামচে 1 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, যেহেতু আমি চাটপাটা স্বাদ আনবো তার জন্য সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচ 1/2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যদি বাচ্চাদের জন্য বানান অবশ্যই লঙ্কার গুঁড়োটা দেবেন না, তাহলে ঝাল লাগবে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস 1/2 চামচে, 3 চামচ মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন, যদি কিছু কম বেশি মনে হয় আবার দেবেন স্বাদ অনুযায়ী। আর আমি এটা একদমই নিরামিষ বানাচ্ছি, শুধু মশলা দিয়েই। আপনারা চাইলে পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি দিতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি সমস্ত মিশিয়ে নিচ্ছি, দেখুন রেডি হয়ে গেল কত তাড়াতাড়ি। আর এটা খুবই হেলদি খাবার, আর খেতে খুবই অসাধারণ হয়, একটা মুখরোচক খাবার। যারা খেয়েছেন অবশ্যই জানেন, আর যারা খাননি অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর প্লিজ বন্ধুরা, আমার রেসিপি দেখার জন্য, আরও অনেক রেসিপি এবং ভ্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।